हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मॉम्स मैजिके। तुम्हारे सबाई के स्वागत। आज के आबार एक निरामिष पद तुम्हारे साथ शेयर करब। थोर, एटार नाम तो तुम्हारा सकले ही शुने और बाड़ीते खेओ। तब आज के ओ थोर ही एक अन्यरकम रेसिपि तुम्हें देखाबो। और এই থোরে প্রচণ্ড পরিমাণে আয়রন থাকায় এটা রক্তাল্পতা রোগের ভীষণ ভালো ওষুধ। তো চলো শুরু করি। তো আমাদের উপকরণের মধ্যে রয়েছে থোর, নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু চটকে রাখা রয়েছে। তারপর রয়েছে ভেজানো ছোলা, গোবিন্দভোগ চাল ধুয়ে রাখা রয়েছে। তারপর রয়েছে একটা বড় আলু, লঙ্কা বাটা ও আদা বাটা, আর বাকি জিনিস রান্নার সময় বলে দেব। তো আমরা ফার্স্টেই কড়াইয়ে তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা গোটা গরম মশলা দিয়ে দিলাম আর তেজপাতা। তো এই দুটো ভালো মতো, এর দুটো থেকে ভালো মতো ভাজা হয়ে গেলে, আমার গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আলুটা। দিয়ে ভালো করে ভেজে নেব। তো এর মধ্যে এবার দিয়ে দেব আদা বাটা। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম একটু চিনি। এটা হচ্ছে রান্নাটার কালারটা সুন্দর করবে। তো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন হলুদ দিয়ে যেহেতু একটু মেখে রাখা রয়েছে থোরটা, তো অল্পই দিতে হবে। তারপর দেওয়া হলো ধনে গুঁড়ো এক চামচ আর জিরে গুঁড়ো এক চামচ। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ, আর অল্প একটু লঙ্কা বাটা। তো দেখতে পাচ্ছেন মশলাটা কষে গেছে, এর থেকে তেল ছেড়ে আসছে। তো এর মধ্যে আমরা ছোলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো একটু মেশানোর পরেই তার মধ্যে দিয়ে দিলাম ভেজানো চালটা। তো দিয়ে এবার দেখছেন নাড়াচাড়া করে নিয়েছি। তো এর মধ্যে আমরা দিয়ে দিলাম থোর। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এর মধ্যে এবার সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তো আমরা কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন, আমাদের চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর রেসিপিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, তো এর মধ্যে আমরা একটু চিনি দিয়ে দেব। চিনিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, বাট আপনারা যেমন খাবেন তো সেরকমভাবেই দেবেন, তবে মিষ্টি মিষ্টি এটা হবে। তার মধ্যে দিয়ে দিলাম 1-1.5 চামচ মতো ঘি, আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। তো এবার এটা ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রাখবো, যাতে গরম মশলা আর ঘিয়ের গন্ধটা বাইরে বেরিয়ে না যায়। তো আমাদের আজকের রেসিপি থোর গোবিন্দভোগ রেডি হয়ে গেছে। এটি শুধুমুখে খেতে খুবই ভালো লাগে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আবার একটি লোভনীয় রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে চলে আসব। বাই।